ফিলিপাইনের বেস্ট স্ক্রাব কোকোবেরি ব্লিচ স্ক্রাব, যা দিয়ে হবে পিঙ্কিশ হোয়াইটেনিং স্কিন এবং যে কোনো দাগ দূর। তো আজকে এইটার ইউজ প্রসেস পরিচয় করে দিব। তার আগে আমি ফেসে হচ্ছে একটু মাসাজ ক্রিম ইউজ করে নিয়েছি, আমাদের পিএনজেড মাসাজ ক্রিম সাকুরা অ্যান্ড রাইস, যেটা হচ্ছে ইউজের সাথে সাথে আপনি স্কিনের 2 থেকে 3 শেড একটা ব্রাইটনেস লুক পাবেন। ইভেন আমি ওয়াশের পর লক্ষ্য করেন আমার মুখ কতটা গ্লোয়িং হবে। তো যেহেতু স্ক্রাব করব, তার আগে আমি একটু মাসাজ করে নিয়েছি। কোকোবেরি ব্লিচ স্ক্রাব শুধু আপনাকে হোয়াইটেনিং বা কালো দাগই দূর করবে না, পাশাপাশি স্কিনকে কিন্তু একটা ফেয়ার লুক দিবে, যা পিঙ্কিশ একটা ফেয়ার লুক দিবে, যেটা আমরা সবাই চাই। আর এই ব্লিচ স্ক্রাব কিন্তু মাত্র 15 দিনে একবার ইউজ করা, বা যাদের বেশি দাগ আছে তারা সপ্তাহে 2 বার ইউজ করাই এনাফ। আর ফেস যদি পাতলা স্কিন হয় তাহলে ইউজ করা যাবে না, কারণ এটা খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট। এটা আপনার ফুল বডির গলা কালো আছে, ঘাড় কালো আছে ইউজ করবেন। এটা মুখে দিয়ে 30 মিনিট রাখার পরে মাসাজ করে স্ক্রাব করে এভাবে হচ্ছে জাস্ট ওয়াশ করে ফেলতে হবে। অ্যান্ড আফটার ওয়াশ জাস্ট আমার স্কিন দেখেন এতটা গ্লো করছে। শুধু গ্লোয়িংই না, ভিডিওটা টেনে দেখুন, শুরুতে একটু কিন্তু স্কিন টোন ডার্কও লাগছিল, যা এখন কয়েক শেড ব্রাইট লাগছে। ইয়াস, আপনি এটাই ফার্স্ট ইউজের রেজাল্ট পাবেন, কারণ এটা খুবই পাওয়ারফুল একটা প্রোডাক্ট। মেস্তার দাগ আছে, কঠিন দাগ আছে, তারা অবশ্যই এটা ইউজ করবেন, কারণ এটা একটি ব্লিচিং স্ক্রাব। আর অবশ্যই ওয়াশের টাইমে মনে রাখতে হবে যে মাসাজ করে করে ওয়াশ করতে হবে। আমার হাতে যতটুকুই স্যান্টন ছিল একেবারে নেই, জাস্ট ওয়াও রেজাল্ট। আমি ব্যাক ক্যামেরা তো দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটা এর জন্য আমাদের এত ভাইরাল। সো দেরি কেন, এখনই অর্ডার করুন আমাদের পেজে।